আমরা তার জায়গা কার্ড ফেরা দিয়েছি, কিন্তু বাকি ওরা কোথায় যাবে 4.75 লাখ, বাকি লোক তো এই ক্রাইটেরিয়া করে না, তাদের জন্য এবার 59 করোড় আমরা বাজেটে এবার সংস্থান রাখলাম যে মুখ্যমন্ত্রী জন্মালী যোজনা, সেটাও আমরা করতে যাচ্ছি। 100টা সাব যে আমাদের ক্লিনিক বিভিন্ন ত্রিপুরাতে সেখানেও সাব সেন্টার 100টার মতো, সেখানেও আমরা সংস্থান দেব। আমরা জানি যে তো সেই জায়গায় আমরা থাকতে জায়গার মধ্যে ট্রমা সেন্টার খুলেছি, একটা হচ্ছে সাউথে শান্তি প্লাজা, একটা গুমতি ডিস্ট্রিক্টে, একটা আম্বাসায়, আর একটা ধর্মনগরে অ্যাডমিটি করব, আর আগরতলা তো আছেই, এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা করেছি আম্বাসায়। বিভিন্ন পিএসসিতে আমরা তো আগে চাকরি করতাম, চাকরি করলে আগে একটা ভাঙা চেয়ার, একটা টেবিল যদি কোন রকমে পাওয়া যায় তার মধ্যে একটা কোন রকমে সেই পর্দা কেটে শীর্ষা দিয়ে যেতেও পারে, সেই তো চেহারা দেখছে আমার, কিন্তু সেরকম না। পিএসসি লেভেলে কানেক্টিভিটি এত সুন্দর বেড়ে গেছে, আগে তো ট্রান্সফার করা হতো উদ্দেশ্যমূলক বা পানিশমেন্ট ট্রান্সফার, যাতে যেতেও সুবিধা হতো, আর যারা মেনটেন করত তারা আগরতলা শহরেই থাকতো, যার যার জায়গায় থাকতো, কিন্তু ছিল আগে। এখন তো চেহারা পাল্টে গেছে হসপিটালগুলো, ডাক্তারবাবুরা ভালোভাবে কাজ করছেন, এবং যেখানে যায় এখন পিএসসি লাগলেও ডেন্টাল আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক তারাও কিন্তু সেখানে যাবে এখন পেয়ে গেছে। তো আমার মনে হয় যে আগামী দিন আমাদের ডেন্টিস্টকে সামনের দিকে নেওয়া খুব প্রয়োজন, আরো বেশি ওয়ার্ক করা উচিত। খেলাধুলা তো আছে, দেখলাম খেলাধুলারও পার্ট আছে, ভালো রেজাল্টও করছে, সেটা তো দরকার, সেটা খুবই প্রয়োজন। এবং ডেন্টাল সার্জনের মধ্যে নিজেদের মধ্যে একটা আত্মিক যে ভাবনা সেটা দরকার, এখানে আত্মিক ভাবটা খুব কম। যখনই গ্রিড চলে আসে, যখন ডিজায়ার চলে আসে, তখনই কিন্তু ওই ডিফারেন্সটা চলে আসে, আর এই ডিফারেন্সটা যত বাড়বে যাতে পরে আর সেই ডিফারেন্সটা কমানো না যায় সেই ব্যবস্থাটা রাখা উচিত। সবাই সবার করে এই বিশেষ জিনিসটা রাখতে হবে, ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা উচিত, শুধু ডেন্টিস্ট নিয়ে না, অন্যান্য যেসব কাজ আছে, ফিলান্থ্রপিক ওয়ার্ক প্রচুর আছে, সেগুলো আমাদের করা উচিত। যারা ডেন্টাল কলেজে ফ্যাকাল্টিরা এসছে নতুন, তাদেরকে আমি একটা কথাই বলব যে এই অপরচুনিটি কিন্তু কোনোদিন আসবে না, এবং যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সারা জীবন মনে রাখবে ফ্যাকাল্টি, আমার এই ফ্যাকাল্টি এমন কিছু করিয়েছে, যেমন যারা আমরা সবাই আজকে ডেন্টাল কলেজ থেকে আমরা করে এসেছি, কিন্তু কয়েকজন ফ্যাকাল্টির কথা এখনো মনে আছে আমার, এখনো মনে আছে মনে স্কুলে আমি ফুটবল খেলছিলাম, একটা কর্নার থেকে একটা গোল করেছি, তো স্যারের ডেকে পাঠালো পেটের বন্ধু যে তোমার তো এত সুন্দর খেলো তুমি ফুটবল, তো তোমার তো সব লেভেলে এরকম হওয়া উচিত, আজকের তারিখটা মনে আছে, যখনই পড়াশোনা করতে করতে ডিপ্রেশনে আসতাম, পড়াশোনা কার ভালো লাগছে আমি তো ভালো লাগে, তখন মনে হতো স্যার যে কথাটা বলেছেন, আমি স্যার তো বলেছিলেন যে আমার তো সব জায়গায় একই লেভেলের হবে, ইন্সপায়ার হতাম। তো একজন ফ্যাকাল্টি, একজন টিচার তার স্টুডেন্টের কাছে একজন আদর্শ ব্যক্তি হওয়া খুব প্রয়োজন, এই সুযোগটা পাওয়া যায়, যে স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইয়ার চলবে, কিন্তু আমরা হয়তো বা থাকবো না, কিন্তু এই ফ্যাকাল্টিতে সারা জীবন মনে রাখবে, কাজে সেই কাজটা করা উচিত। লেটেস্ট যে ইনভেনশন আছে, লেটেস্ট যে ডেন্টিস্ট্রির যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট আছে, তা সেগুলো নিয়ে ফালতু মানে গসিপ না করে এই দিকে নজর রাখবে। আমার তো মনে হয় মেডিকেল বা ডেন্টালে আমি যা পড়াশোনা করেছি তার থেকে অধিক মাত্রা এখন এই পজিশন আমার করতে হবে, এই মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি, মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, যেগুলো কোনোদিন দরকারি নেভার আই হ্যাড এ কাপ অফ টি, এখন সেগুলো আমার করতে হয়, মানে এভরি ডে ইউ হ্যাভ টু রিড। তো যে সাবজেক্টটা আরো উন্নীত কম সেখানে কেন না আমি যেটা আরো বেশি মানে আরো বেটার হয়েছে, আরো বেশি কিছু জানি সেটা কেন করবো না। অন্ধকারের দিকে কিন্তু সবাই যেতে খুব ভালো লাগে, কারণ আমার একটা ডায়লগ না বললে নাই হয়, খুব ভালো লাগে আপনাদের যেহেতু বললাম যে একটা রিলেশন অ্যাজ ইফ আই এম অ্যাট হোম,
সেখানে বলতে শুনুন দিলাম সাংবাদিক বন্ধুরা এখানে আছে না খেলার বলা মুশকিল। তো সেই জায়গায় আমি দেখেছি যে অন্ধকারে যে কথা ডায়লগ আমাদের একটা ডায়লগ দিয়েছিল সেই বইটার নাম হচ্ছে অমানুষ উৎপল দত্ত। তো একটা সিনের মধ্যে ছিল ও জিজ্ঞেস করছে এত অন্ধকারে এই অন্ধকারে কিছু তো পাপের কাজ হয়, আমরা কিন্তু অন্ধকারে যাওয়ার জন্য সবাই ব্যস্ত রাখি, আলোকের দিকে যাওয়ার চেষ্টা খুব কম করি। ত্রিপুরা রাজ্যের রেজিস্ট্রি এখন যেহেতু সুযোগ এসছে ডেন্টাল কলেজের মাধ্যমে, কেন এটা সেন্টার অফ এক্সিলেন্স হবে না সেটা সবার উচিত, সবার উচিত একে মানে লাইফ ইন্স্যুরেন্সের যে একটা ছিল না ওই প্রদীপ জ্বলত আর হাত দিয়ে এবং তাকে বাঁচিয়ে রাখা। এখানে আমি দেখছিলাম আমাদের যে লাইটটা যে আমরা প্রদীপটা জ্বালিয়েছিলাম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে প্রপারলি চলতে চলে দেওয়া হয়নি এখানে প্রপারলি। তো সেইভাবে কলেজকে মানে ভালো করা সবাই নিয়ে চেষ্টা করা, হয়তো বা কেউ ফ্যাকাল্টি হতে পারে না তার অনেকগুলো কারণ আছে, ডিসিআই রুলস রেগুলেশনের উপর ভিত্তি করে হয়নি, হয়তো বা কোনো কারণে হয়নি ঠিক আছে, কিন্তু না তার কোনো মানে আর্থিক সংস্থানের বিষয় নেই, তার সব কিছু আছে, নতুন ব্যাখ্যা স্থান পাবে না থাক না প্রচুর নেই। তো এদের বিদ্বেষমূলক কথা না বলে বিদ্বেষমূলক চিন্তাভাবনা না করে সবসময় কলেজটাকে সামনের দিকে কি হবে এগিয়ে দিতে পারে, কারণ এখানে বহু এক্সপিরিয়েন্স ডক্টর্স আছে আর এক্সপিরিয়েন্সের উপরে কোনো বই নেই, এক একটা মানুষের এক্সপিরিয়েন্সের যে বই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার থেকে অনেক কিছু জানা যায়, হতে পারে গ্রেজুয়েট কিন্তু তার থেকেও বিএস থেকে অনেক কিছু জানা যায়, কারণ এক্সপিরিয়েন্সের যেটা বললাম সেটাকে কোনো অবস্থায় ইগনোর করা যায়। আমরা ত্রিপুরাকে চাইছি যে যেহেতু একটা সুযোগ এসছে আমরা একটা মেডিকেল এডুকেশন মেডিকেল হাব বানানোর চেষ্টা করছি, বিভিন্ন যারা বাইরের থেকে এখন সংস্থা আসছে এখানে মেডিকেল কলেজ করতে চায়, প্রাইভেট ডেন্টাল কলেজ করতে চায়, ইউনিভার্সিটি করতে চায়, এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে ফরেন্সিক ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, আরো দুটো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে সাতটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, দিল্লি ইউনিভার্সিটি আছে, বিভিন্ন যেসব কলেজগুলো এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজ আমাদের হয়েছে পাশাপাশি জেএনএম থেকে জেএনএম থেকে জেএনএম ইনস্টিটিউট আমরা করেছি, একটার পর একটা আমি ডেভেলপ করছি, সুযোগ বারবার আসে না যখন আসে তার সব ব্যবহার করা উচিত। আর আজকে আমরা কেন ডক্টর আর আহমেদের কথা আমরা ভাবছি চিন্তা করছি মানুষের ওনার জন্মদিনে আজকে ন্যাশনাল জেন্টিস ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, তো মানুষ কাজের মধ্যেই তার পরিচয়, আমরা সবসময় জানি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, খালি ভাষণ দিলাম আর কাজে কাজ সৃষ্টি করলাম না, এর থেকে ভাষণ কম না দিয়ে কাজ করলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেটাই আমরা এখানে যারা উপস্থিত আছেন বহুদিন বাদে আপনাদের সাথে আবার সে অনেক কথা আলোচনা করলাম এবং আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আবার যারা তোমরা যদি ভালো থাকো আমিও ভালো থাকবো, তোরা যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো, তো এই বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ডাকি, তো সেইভাবে আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বানানোর চেষ্টা করছি, ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জেন বা ওরালের মেডিকেল রিসেল সার্জেন ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী হননি, তো সেই জায়গায় আজকে ওরালের মেডিকেল রিসেল সার্জেন আমি মানে ওখানে ভাইস মেম্বার আইডিএর ভাইস মেম্বার আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ারও আমি মেম্বার, তো সব জায়গায় কিন্তু ফেলিসিটেশন দিচ্ছে, ওরা নিজেদেরকে প্রাউড ফিল করে, তো আমাদের নিজের যারা গোত্রের আছে আমাদের ত্রিপুরা তারা যদি প্রাউড ফিল না করে বাইরের লোক যদি আমাকে ফেলিসিটেশন দেয় এবং আমার নিজেকে দেওয়া না আই এম দ্য অ্যাম্বাসেডার অফ ইউএস, তো সেটা দেওয়া সেটা তো আমার মনে হয় যে এটা মানে সম্মান করে লেখার মতো বিষয় থাকবে,
তো উই অল শুড বি প্রাউড রেজিস্ট্রি সামনের দিকে যাবে ভালো হবে এবং ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমরা দেশভক্তির যে চিন্তা ভাবনা সেটা বলা উচিত, দেশাত্মবোধের ভাবনা আমরা আগে ছিল না, ছিল চেম্বার শেষে বাড়ি নিয়ে তো ছিল, একটু দেশের বিষয়ে আলোচনা করা, দেশ সম্পর্কে মানে চিন্তা ভাবনা করা, সাজেশন থাকে নিশ্চয়ই সাজেশন দেবে। আর সেখানে আমি রাম বলবির জন ছোটবেলার বন্ধু, ওকে আমরা ফিরে সিচুয়েশন দিয়েছি, তো খুব ভালো লাগবে। তো এরকম মানে চড়াই রীতি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলব সো মাস গোয়া, এভাবেই চলবে একজনের পর একজন পাবে এবং সবাই তাকে মনে রেখে আগামী দিন পাবে। ওদের চিন্তা ভাবনা ওনাদের যে কর্মযোগ্য ওনারা কি কি রেজিস্ট্রির জন্য দিয়েছে সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।